নমস্কার বন্ধুরা, আমি তেজ চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরেকটু ভিডিও বানাতে চলেছি। এই ভিডিওতে আমি দেখাতে চলেছি নতুন দুটো শপিং মল নিয়ে, অ্যাকচুয়ালি শপিং মল নয়, কালার প্রেডিকশন গেম। এই দুটো কালার প্রেডিকশন গেমের নাম হচ্ছে ডিজিটাল বাজার এবং জি বুম্বা। এই দুটো প্ল্যাটফর্ম খুবই জেনুইন, ট্রাস্টেড এবং স্টেবল প্ল্যাটফর্ম, এবং এদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেখান থেকে পার ডে 100 থেকে 150টার মতো করে গাইড আসে, এবং এই গাইডগুলো মোটামুটিভাবে 70% অ্যাকুরেন্সি থাকে। যদি 3x প্ল্যান অনুযায়ী বাই করা যায় তাহলে অবশ্যই পার ডে 1 থেকে 1.5 হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই নয়। তো আমি বর্তমানে ডিজিটাল বাজারের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে, গ্রুপে জয়েন হয়ে দেখিয়ে দিচ্ছি এখানে কী রকম প্রেডিকশন দিচ্ছে। ডিজিটাল বাজার প্রত্যেকদিন সকাল 10টায় এবং রাত্রি 9টায় যে গাইড আসে এখানে হচ্ছে 5টা প্রেডিকশন অ্যাডভান্স দিয়ে দেয় এবং 3টা কনফার্ম উইন থাকে, 2টা লস থাকে। বাকি যে রাউন্ডগুলো থাকে, বাকি রাউন্ডে কিন্তু 2টা উইন থাকে, 3টা লস থাকে। যদি কোনো রাউন্ডে প্রথম 2টা উইন থাকে তাহলে তারপরের 3টা না খেলাই বেটার হবে। জিবুম্বা কালার প্রেডিকশনে প্রত্যেকদিন 5 রাউন্ড হয়, সকাল 10টা, দুপুর 12:30, দুপুর 2:30, সন্ধে 6:30 এবং রাত্রি 9:30। প্রত্যেকটা রাউন্ডে 20টা করে প্রেডিকশন আসে, আর এই 20টা প্রেডিকশনের মধ্যে হায়েস্ট 4টা লস হয়। তাহলে তোমরা 3x প্ল্যান অনুযায়ী সেভাবেই খেলবে, যখন দেখবে লস হচ্ছে তখন খেলা স্টপ করে দেবে এবং এখানে উইনের চান্সটা বেশি রয়েছে। এই দুটো ওয়েবসাইটে রেজিস্টার করা খুবই সহজ, রেজিস্টারের জন্য ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্কে টাচ করবে, প্রথমে রিয়াল নেম, তারপর মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে নেবে এবং লগ ইন করে অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবে। রেজিস্টার করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে 100 টাকা বোনাস এবং মিনিমাম 200 টাকা রিচার্জ করার পর এই টাকাটা ব্যবহার করা যাবে। এই সেটে 3 লেভেল রেফার কমিশন রয়েছে, মিনিমাম 200 টাকা রিচার্জ, মিনিমাম 300 টাকা উইথড্রল, যে কোনো টাইমে উইথড্রল করা। হোম পেজে দেখুন কপি লিঙ্ক আছে, মানে রেফার করতে পারবেন বন্ধু বান্ধবদের। রিচার্জ অপশন আছে, তো রিচার্জ অপশনে টাচ করছি। টাচ করার পর এখানে হচ্ছে সিলেক্ট করতে হবে অ্যামাউন্ট 200 টাকা না হলে 500 টাকা। কন্টিনিউ করে ইমেল আইডি সাবমিট করে দিচ্ছি, সাবমিট করে প্রসেস করে দিচ্ছি, ইউপিআই বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করে নিচ্ছি। তো আমি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব, পেটিএমের ইউপিআই আইডি দিয়ে দিচ্ছি। এখন আমার পেটিএম অ্যাপ্লিকেশনে একটা রিকোয়েস্ট যাবে, পেটিএম অ্যাপ্লিকেশনটা ওপেন করে পে করে দিলেই পেটিএম অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যাবে এবং এই ডিজিটাল বাজারের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তাহলে সর্বমোট 300 টাকা হবে, সাইন আপে 100 টাকা, 200 টাকা রিচার্জ। এবং বন্ধুরা, এই প্ল্যাটফর্মে যদি রিচার্জ না করা হয়, রিচার্জ না করে কাউকে রেফার করা হয় তাহলে কিন্তু রেফারের রিওয়ার্ড পাওয়া যাবে না। তাই নিজের অ্যাকাউন্টটাকে আগে অ্যাক্টিভ করে নেবে, তারপর রেফার করবে, তাহলে রেফার রিওয়ার্ড পেয়ে যাবে এবং কমিশনও পাবে যতবার তোমার বন্ধুরা গেমে পার্টিসিপেট করবে। এবং বাঁ দিকে যে মেনু আইকন আছে, মেনু আইকন থেকে সমস্ত কিছু ডিটেলস রয়েছে, সেখান থেকে ব্যাঙ্ক কার্ড অ্যাড করতে পারবে, সেখান থেকে রিচার্জ রেকর্ড, উইথড্রল রেকর্ড, গেম হিস্ট্রি বা টিম সমস্ত কিছু দেখতে পারবে মেনু আইকনে টাচ করে, এবং ড্যাশবোর্ডে টাচ করে তোমরা গেমে পার্টিসিপেট করতে পারবে, রেড কিংবা গ্রিন। আমি একটা গেমে পার্টিসিপেট করে দেখে দিচ্ছি, গেমে পার্টিসিপেট করার আগে দেখে নিচ্ছি এর আগে কী রেজাল্ট হয়েছিল। তো 2টো লাল হয়েছে, 2টো সবুজ হয়েছে, অতএব 2টো লাল হতে পারে আবার। তাহলে আমি জয়েন রেডে টাচ করব এবং রেডে টাচ করার পর 10 টাকা 20 টাকা আছে, তো 10 টাকাকে 1 গুণ করে সাবমিট, জয়েন অপশনে টাচ করা মাত্রই সাবমিট হয়ে যাবে এবং এখানে দেখিয়ে দেবে সাকসেসফুলভাবে বেট করা আবার হয়ে গিয়েছে, জয়েন সাকসেস। গেম ডিউরেশন 2 মিনিট, অর্থাৎ 2 মিনিট বাদে রেজাল্ট দিয়ে দেবে। আর এখান থেকে উইথড্রল করার জন্য ব্যাঙ্ক কার্ড অ্যাড করতে গেলে একটা বিশাল বড় ফর্ম আছে, ফর্মটাকে ফিল আপ করতে হয়। তো ফর্মটাকে ফিল আপ করার সময় সঠিকভাবে অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড দিলেই হয়ে যাবে এবং ব্যাঙ্ক কার্ড অ্যাড করার সময় প্যান কার্ড নাম্বার চাই, সেখানে র্যান্ডমলিভাবে যে কোনো একটা প্যান কার্ড নাম্বার দিলেই হবে, সঠিক প্যান কার্ড নাম্বার না হলেও চলবে। ডিজিটাল বাজার তাদের যে প্রেডিকশন দিয়েছিল অ্যাডভান্স, সেই অ্যাডভান্স প্রেডিকশনে আমি খেলেছিলাম এবং খেলার পরে আমার যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্টের রেকর্ডটা আমি ডিজিটাল বাজার অ্যাপ্লিকেশন ওপেন করে দেখুন নিচের দিকে দেখিয়ে দিচ্ছি। 1টা লস, তারপরে উইন, আবার উইন, আবার উইন, তারপরে লস, তারপর এটা বর্তমানে পেন্ডিং চলছে, মানে এখনও আমি খেলছি আর কি। এরপরে গেমিং সাইট হচ্ছে জিবুম্বা, অসাধারণ একটি সাইট, এখানে 4 লেভেল ইনকাম রয়েছে, প্লে স্টোরে অ্যাপস অ্যাভেলেবেল আছে, প্লে স্টোরের রেটিং রয়েছে 4.5। এই সেটের মিনিমাম রিচার্জ 100 টাকা, মিনিমাম উইথড্রল 130 টাকা, পার রেফার 100 টাকা। ডিজিটাল বাজারে যেরকম টেলিগ্রাম আইকন ছিল এখানেও টেলিগ্রামের আইকন আছে, সেই আইকনে টাচ করা মাত্রই তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে, সেখানে প্রত্যেকদিন খুব ভালো গাইড করায়। এই ওয়েবসাইটেও রেজিস্টার করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে 10 টাকার সাইন আপ বোনাস এবং তাদের টেলিগ্রামে অ্যাড হলে সেখানে মাঝে মধ্যে রেড ইনভলভ দেওয়া হয়, রেড ইনভলভ কালেক্ট করে মোটামুটি 10-20 টাকা পাওয়া যাবে। আর অবশ্যই প্রথমবারের জন্য মিনিমাম 100 টাকা রিচার্জ করতে হবে, যদি 100 টাকা রিচার্জ করা না হয় রেফার করলে কিন্তু রেফারের কোনো টাকা পাওয়া যাবে না, কমিশনও পাওয়া যাবে না। এদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে দেখতে পারবে যে এদের অ্যাকুরেন্সিটা কীরকম রয়েছে। যদি মনে হচ্ছে যে না খুব ভালো খেলাচ্ছে তবে এখানে ইনভেস্ট করো, খেলো, ইনকাম করো, উইথড্রল করো। আর যদি মনে হচ্ছে যে না এখান থেকে ইনকাম করা সম্ভব নয় তাহলে রিকোয়েস্ট করব ইনভেস্ট করার বা রিচার্জ করার কোনো প্রয়োজন নেই।
আমি শুধু তোমাদের জানাতে পারি বা বলতে পারি যে এরকম সাইট রয়েছে, এরকম ইনকাম হচ্ছে বা এরকম খেলাচ্ছে, এভাবে রিচার্জ করে, এভাবে রেফার করে। এখন আপনার উপর নির্ভর করছে যে আপনি কাজ করবেন কি করবেন না, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তো বন্ধুরা চলুন জি বোম্বাতে কীভাবে রিচার্জ করে সেটা একবার দেখে নেওয়া যাক, এবং কীভাবে এখানে ব্যাটিং করে সেটাও দেখে নেওয়া যাক। কারণ এখানকার ব্যাটিং সিস্টেমটা একটু আলাদা, এখানে কোনো টাকা নয়, এখানে হচ্ছে কয়েন সিস্টেমে ব্যাটিং করতে হয়। রিচার্জের জন্য ওয়ালেট অপশনে টাচ করবে, যেখানে ব্যালেন্সটা দেখাচ্ছে, কিংবা অফার সেকশন রয়েছে, 100 টাকা রিচার্জে 5 টাকা বোনাস, সেখানে টাচ করবে, 100 টাকা অ্যাড মিনিমাম 100। তারপর হচ্ছে এখানে ইমেল আইডি, যে নাম্বার দিয়ে রেজিস্টার করা আছে সেই নাম্বার দেখাচ্ছে, এবং তারপর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং কিংবা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট বা ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবে। তো আমি এখানে আমার ইউপিআই আইডিটা দিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বার @paytm@paytm আছে। এবং এখানে যে টাইমিং দেখাচ্ছে, এই টাইমিংয়ের মধ্যে পেটিএম অ্যাপ্লিকেশন ওপেন করে পে করে দিলেই আমার পেটিএম থেকে টাকাটা ডেবিট হবে এবং জি বোম্বার ওয়ালেটে টাকাটা অ্যাড হবে। আমার রিচার্জ সাকসেসফুল হয়ে গিয়েছে, আমার 70 টাকা আগে ব্যালেন্স ছিল, এখন 100 টাকা রিচার্জ করেছি, তাহলে 170 টাকা। এবং এখানে গেম খেলার জন্য দেখুন ডান দিকে রয়েছে শেয়ারের আইকন, টেলিগ্রামের আইকন এবং গেমের আইকন। যেটা টেলিগ্রাম আইকন সেই আইকনে টাচ করলে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে, শেয়ার আইকন থেকে বন্ধু বান্ধবদের রেফার করতে পারবে, এবং যে গেমের আইকনটা আছে এই গেমের আইকনে টাচ করে গেমে পার্টিসিপেট করতে পারবে। তো গেমের মধ্যে দেখুন এখানে সিলভার রয়েছে, গোল্ড, ডায়মন্ড এবং প্লাটিনাম। তো কোম্পানির তরফ থেকে সিলভারে খেলায় সবসময়, এবং সিলভারে রেড বললে রেডে টাচ করতে হবে, গ্রিন বললে গ্রিনে। 10 টাকা হচ্ছে 10,000 কয়েন, মানে 10 টাকা, এটাকে 2 গুণ করলে 20 টাকা চার্জ কাটবে। এখানে 1,000 কয়েনে 1 টাকা, প্রথমে 10,000 টাকার কয়েন আছে সেটা 10 টাকা, তারপরে ঘরটা হচ্ছে 100 টাকার, তারপরে ঘরটা 250 টাকার, তারপরে ঘরটা হচ্ছে 500 টাকার। আর এখানেও মেনু আইকন যা আছে, মেনু আইকন থেকে রিচার্জ, উইথড্রল, রেফার সমস্ত কিছু করতে পারবে। তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।